নমস্কার বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেও আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওতে আমি বলবো এই ফ্লানজেন 10 মিলিগ্রাম ট্যাবলেট নিয়ে, এই ট্যাবলেটটি কিভাবে ব্যবহার করবেন, এর কি ডোজ আছে, এটি কোন কোম্পানি তৈরি করে, এই মেডিসিনটির কত দাম করেছে, এই মেডিসিনটির কোনো বিকল্প মেডিসিন আছে কি না সব শেষে জেনে নেব, এই মেডিসিনটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া। তার আগে বলি, এই চ্যানেলে প্রত্যেক দিন মেডিসিন সম্বন্ধীয় তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমার নাম দেবব্রত বসাক, আমার চ্যানেলের নাম দেবা মেডিসিন। তো চলুন ফ্রেন্ড, আজকে কিছু নতুন শিখে নিই। তো সো ফ্রেন্ড, যে মেডিসিনটা বলছিলাম সেটি হচ্ছে ফ্লানজেন 10। এটি 15টি ট্যাবলেটের পাতা, এটি মানিস ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানি তৈরি করে থাকে। এই 15টি ট্যাবলেটের দাম করেছে 162 টাকা। এটি মার্কেটে এরকম বিভিন্ন নামে বিভিন্ন কোম্পানির পাওয়া যায়। আমি দুই একটা মেডিসিনের নাম বলে দিচ্ছি যেগুলো সচরাচর মার্কেটে বেশি চলে, যেমন বিডানজেন 10 ট্যাবলেট, সিপজেন 10 ট্যাবলেট, বায়োসাজিনিয়াল 10 ট্যাবলেট, এরকম বিভিন্ন নামে বিভিন্ন কোম্পানির পাওয়া যায়, যার মধ্যে এই সেরাটোপি প্রিডাইস দেওয়া থাকবে 10 মিলিগ্রাম। সেটি ব্যবহার করে দেখতে পারেন। তো ফ্রেন্ড, আজকে আমি এই ফ্লানজেন 10 মিলিগ্রাম ট্যাবলেট নিয়ে বলছি। এটি ব্যবহার করা হয় ব্যথা ফোলা, অপারেশনের পরে ফুলে যাওয়া ব্যথা ব্যথা ফোলা কমাতে, এবং এটি মাথার রাসায়নিক কাজকে ব্লক করে কাজ করে। মাথার মধ্যে মাথার মাধ্যমে বলে দেওয়া হয়, তখন সেখানে বলা হয় ব্যথা হচ্ছে বা ফুলে গেছে, ব্যথা যন্ত্রণা করছে, সেই সব পরিস্থিতিতে এই ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে। এই ট্যাবলেটটি রুমাটয়েড আর্থারাইটিস, অস্টিও আর্থারাইটিস ব্যথার ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। এটা কোনো পেশেন্ট পড়ে গেছে, চোট লেগেছে এবং সেখানে ব্যথা যন্ত্রণা হালকা আছে, জায়গাটা ফুলে গেছে, তখনও ডাক্তারবাবুরা এই ট্যাবলেটটি ব্যবহার করে থাকেন। কোথাও ইঞ্জেকশন করা হয়েছে এবং ইঞ্জেকশন করার পর দেখা যাচ্ছে সেই জায়গাটা ফুলে গেছে, সেখানেও এই ট্যাবলেটটি ফোলা কমানোর জন্য ব্যবহার করা হয়ে থাকে। খেলাধুলা করতে গিয়ে কোথাও চোট খেয়েছে এবং সেখানে ফুলে গেছে, সেই ফোলার ক্ষেত্রেও এই ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে। হালকা ব্যথা যন্ত্রণা বা হালকা মাথা যন্ত্রণার ক্ষেত্রেও এই ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে। কোনো অ্যাক্সিডেন্ট কেটে কোথাও আঘাত হয়েছে এবং সেই জায়গাটা নীল হয়ে গেছে, জায়গাটা ফুলে গেছে, সেখানেও ব্যথার মেডিসিন বা অ্যান্টিবায়োটিকের সাথে এই সেরাসোপেপটিডাইস বা এই ফ্লানজেন 10 মিলিগ্রাম ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে। অপারেশনের পরেও দেখা যাচ্ছে বিভিন্ন রকম মেডিসিন বা অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে, কিছু ভিটামিন ট্যাবলেট দেওয়া হয়েছে, তার সাথেও এই ফ্লানজেন 10 মিলিগ্রাম ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে। কোনো জায়গায় ফোড়া হয়েছে এবং সেখানে ব্যথা যন্ত্রণা হচ্ছে, সেই ফোড়াতে ফুলে আছে জায়গাটা, তখনও সেই ফোড়ার ক্ষেত্রে ফোলা কমানোর জন্য ডাক্তারবাবুরা এই ট্যাবলেটটি ব্যবহার করে থাকেন। আমি যেসব ব্যবহারগুলো বললাম, হতে পারে সেগুলো ছাড়াও হয়তো ডাক্তারবাবুরা ডাক্তারদের এক্সপেরিমেন্টস থেকে আরও অন্য কোনো ক্ষেত্রে ব্যবহার করে থাকেন। এর 5 মিলিগ্রাম, 10 মিলিগ্রাম এবং ফ্লানজেন ডি মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায়। ফ্রেন্ড, আজকে আমি এই ফ্লানজেন 10 মিলিগ্রাম ট্যাবলেট নিয়ে বললাম। তো ফ্রেন্ড, এবার জেনে নেব এই মেডিসিনটি কোন কোন মেডিসিনের সাথে ব্যবহার করা যাবে না। যেমন অ্যাসপিরিন ট্যাবলেট বা যদি কোনো পেশেন্টের ব্লিডিংয়ের সমস্যা আছে সেই সব পেশেন্টকে আমি বলবো এই ট্যাবলেটটি ব্যবহার করার আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে তবে এই ট্যাবলেটটি ব্যবহার করবেন। এবার জেনে নেব এই মেডিসিনটির ডোজ বা খাবার নিয়ম। এই ট্যাবলেটটি যেহেতু মার্কেটে 5 মিলিগ্রাম, 10 মিলিগ্রাম অ্যাভেলেবেল পাওয়া যায়, সেই জন্য বাচ্চাদের ক্ষেত্রে 5 মিলিগ্রাম ট্যাবলেট দিনে 2 বার বা 3 বার খাবার আগে ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন। অ্যাডাল বা প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে 10 মিলিগ্রাম ট্যাবলেট সকালে একটা, দুপুরে একটা এবং রাত্রে একটা
খাবার আগে ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন। কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে দেখা গেছে পেশেন্টের কন্ডিশনের ওপর নির্ভর করে ডাক্তারবাবুরা খাবার পরেও প্রেসক্রাইব করে থাকেন, সেটা পেশেন্টের কন্ডিশনের ওপর নির্ভর করে। এই ট্যাবলেটটি সাধারণত 5 দিন, 7 দিন, 10 দিন বা 1 মাসও খাবার জন্য প্রেসক্রাইব করে থাকেন। ডাক্তারবাবু আপনাকে যতদিন ব্যবহার করার জন্য বলেছেন ততদিনই ব্যবহার করবেন, তার বেশি ব্যবহার করবেন না। সবশেষে জেনে নেব এই মেডিসিনটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া, যেমন মাথা ঘোরা হতে পারে, পেটে ব্যথা হতে পারে, বমি বমি ভাব হতে পারে, গায়ে র্যাশ বেরোনো বা অ্যালার্জি হতে পারে, মুখ শুকিয়ে যেতে পারে, কোষ্ঠকাঠিন্য হতে পারে ইত্যাদি হয়ে থাকে। আমি যেসব পার্শ্ব প্রতিক্রিয়াগুলো বললাম হতে পারে, সেগুলো ছাড়াও যদি আরও অন্য কোনো সমস্যা দেখা দিয়ে থাকে তাহলে আমি বলবো এই ফ্লানজেন 10 মিলিগ্রাম ট্যাবলেটটি বন্ধ করে দেবেন এবং সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুর পরামর্শ নেবেন। তো সো ফ্রেন্ড, এই ফ্লানজেন 10 মিলিগ্রাম ট্যাবলেট নিয়ে ভালো করে বুঝিয়ে দিলাম। আরও কিছু যদি জানবার থাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার এই ছোট্ট ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটি বা যে ঘন্টাটি আছে সেটি বাজিয়ে দেবেন, যাতে রকম নতুন নতুন ভিডিওগুলো নোটিফিকেশনের মাধ্যমে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তো সো ফ্রেন্ড, ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।